ভাবনা বিষয়ক আলাপচারিতায় আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ বংশোদ্ভূত ফ্রান্সের মূলধারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট কিছু স্থানীয় নির্বাচনে অংশগ্রহণকারী কিছু কাউন্সিলর প্রার্থী আমাদের সঙ্গে আছেন। রাব্বানী খান ভাই আছেন, নয়ন এনকে, আকাশ মোহাম্মদ হেলাল ভাই, আব্দুল মোমিন জুনেদ ভাই, জুবাইদ আহমেদ ভাই, শরীফ সাদিউল, সত্তার ফরাজি, রেজাউল করিম, এ এন এম ডি ফেরদৌস নয়ন ভাই। আমরা তাদের কাছে আজকে কিছু স্পেসিফিক প্রশ্ন নিয়ে আসবো। প্রশ্নগুলো হচ্ছে, তারা যদি এখানে নির্বাচিত হতে পারে তাহলে আমাদের বাংলাদেশ কমিউনিটি সহ বাংলাদেশের জাতিগোষ্ঠীর মানোন্নয়নে বা আমাদের কমিউনিটির মানোন্নয়নে তারা কী কী কাজগুলো করবেন। আমরা স্পেসিফিক তিনটা প্রশ্ন তাদের কাছে করবো। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। আমি প্রথমে প্রশ্ন রাখতে চাই রাব্বানী খান ভাইয়ের কাছে। রাব্বানী ভাই, আমরা আশা করছি আপনারা অবশ্যই নির্বাচিত হবেন স্থানীয় নির্বাচনে, এবং যদি নির্বাচিত হন তাহলে আপনারা বাংলাদেশ কমিউনিটির মানোন্নয়নে কী কী কাজ করবেন? এবং আমরা জানি যে অনেক সময় আমাদের ভাইয়েরা যখন কর্মস্থল থেকে ফিরে আসে বা ঘরে ফিরে, তখন তারা বিভিন্ন সন্ত্রাসী হামলার শিকার হন এবং অনেক ভাইয়ের আপনার জানমালের ক্ষতি সহ অনেকে পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করছে। আপনারা তাদের কল্যাণে কী কী কাজ করবেন? এবং তরুণ প্রজন্ম যারা মূলধারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট হতে চায়, তাদের জন্য আপনারা কী কী পরামর্শ দিবেন? ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করার জন্য। প্রাথমিক অবস্থায় আমাদের এখানে যারা আমরা আছি সবাই, আমাদের উপস্থিতি এই স্থানীয় নির্বাচনে আমার মনে হয় এটা আমাদের কমিউনিটির বাহিরে, আমাদের কমিউনিটির যে বাউন্ডারি রয়েছে সেটার বাহিরে আমাদের কমিউনিটিকে রিপ্রেজেন্ট করা অনেকাংশে। সেখানে আমাদের নিয়ে অবশ্যই আলোচনা হবে, অনেক মানুষ আমাদের নিয়ে আলোচনা করবে যে কারা কোন দেশি বংশোদ্ভূত, সেটা একটা দিক। আর আসলে নির্বাচিত হওয়া না হওয়া দুটোতেই একটা ফায়দা আছে আমার মনে হয়, সেটা হচ্ছে যে সংশ্লিষ্ট লোকজনের সাথে যেই আলোচনা, যে সুযোগটা সেটা কিন্তু থেকেই যাবে, সেটা আমরা নির্বাচিত হই কিংবা না হই। যারা বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করতে পারেন, যাদের কাজের সেই পরিধিটা অনেক বড়, তাদের সাথে আমাদের যেই যোগাযোগ থাকবে সেটার মাধ্যমে হয়তো আমরা একটা রোল প্লে করতে পারি তাদেরকে জানানো। এতে রেজাল্ট কী হবে আনফর্চুনেটলি সেটা তো আমরা বলে দিতে পারবো না, এবং আমরা যদি নির্বাচিত হইও পরিধিটা আমার মনে হয় না যে এত আহামরি যে আমরা এখানে বসে বলতে পারবো যে এটা করে দিব, ওটা করে দিব, ওটা করে দিব। তবে সার্বিক দিক থেকে আমার মনে হয় সেটা একটা অনুপ্রেরণাদায়ক, যারা অন্যান্য মানুষ রয়েছেন আমাদের কমিউনিটির গতানুগতিক দিক থেকে বের হয়ে কোনো কিছু করতে চান তাদের জন্য অনুপ্রেরণাদায়ক হতে পারে। আর একই সাথে যে সমস্যা রয়েছে সেটা নিরসন হয়তো আমরা করে দিতে পারবো না, তবে সেটা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কিংবা সেটা সম্পর্কে প্রশাসনকে সজাগ করা, সে বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো বলে আমি মনে করি। জি, এরপর যে আমরা কথা শুনবো এমডি ফেরদৌস নয়ন ভাইয়ের কাছে, একই কোশ্চেন আপনার কাছে। কোশ্চেন হচ্ছে, নির্বাচিত হলে আপনার বাংলাদেশ কমিউনিটির মানোন্নয়নে কি কি কাজ করবেন, এবং যেসব ভাইয়েরা বিভিন্ন সন্ত্রাসী হামলার শিকার হন আমাদের বাংলাদেশি কমিউনিটির, তারা বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে আছেন, অনেকে মানবেতর জীবনযাপন করছেন, তাদের জন্য আপনাদের কি থাকবে? এবং তরুণ প্রজন্ম যারা নতুন আপনার মূলধারা রাজনীতির সঙ্গে আসতে চায়, তাদের জন্য মোটিভেশন কি থাকবে আপনাদের পক্ষ থেকে? ধন্যবাদ আপনাকে। আপনি তিনটা প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন করছেন আমরা বাঙালি কমিটির জন্য আমরা কি করতে পারবো। আমার কথা হলো, আমরা যদি নির্বাচিত হই বা নির্বাচিত না হই, আমাদের যে একটা পরিচিতি ওনাদের উপর লেভেলের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন এবং বিভিন্ন পর্যায়ের লোকের সাথে যে আমাদের একটা পরিচিতি হয়ে গেছে, আমরা দেখা দিতে পারবো আপনারা এই জায়গায় যান, আপনাদের এই কাজটা হতে পারে, বা আপনারা যদি না পারেন আমরা আপনাদেরকে সাথে নিয়ে ওনাদের সাথে পরিচয় করে দিতে পারবো বিভিন্ন রকমের ফ্রান্সের যে অ্যাডমিনিস্ট্রেশনগুলোতে। এবং কে কোন অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমরা একজনের কাছে গেলাম, হয়তো ওর অ্যাডমিনিস্ট্রেশন না থাকলো, সে আমাকে বলবে যে ঠিক আছে ফেরদৌস, তুমি ওই অ্যাডমিনিস্ট্রেশনে যাও, ওনার কাছে যাও, তাহলে তোমার এই কাজটা হবে। যে আমরা একটা ওয়ে আপনাদেরকে দেখা নিয়ে যেতে পারবো, এটাই বাঙালি কমিটি যে আমরা করতে পারবো। আর যেটা বলছেন এই যে নতুন প্রজন্ম যে মূলধারা রাজনীতি কীভাবে আসবে, আমি কথা বলছি যে আমি আমার পার্টির পক্ষ থেকে, যে অমাসের পক্ষ থেকে, আমাদের কিছু ওয়েবসাইট আছে, কিছু সাইট আছে, এই সাইটগুলোকে আপনাদেরকে প্রথমে মেম্বার হতে হবে। এই মেম্বার হওয়ার জন্য যে প্রতি মাসে মাসে যে ডোনেশন দিতে হবে, টাকা দিতে হবে, চাঁদা দিতে হবে, কোনো কথা নাই, এটা আমার পক্ষ থেকে আমি বলছি। আর ইয়াং জেনারেশন জন্য যে আমাদের একটা জোনের আবেগ ম্যাক্রন, আমার পার্টি কথা বলছি, আমি অন্যদের পার্টি কথা তেমন জানি না, আমি বলতেছি যে আপনারা যে বিভিন্ন সাইট ওয়েবসাইটগুলো আছে, ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনারা বিভিন্ন প্রথমে মেম্বার হতে হবে, তারপরে এই যারা ইয়াং জেনারেশন যারা বিভিন্ন সময় দিতে হবে, তাদের সাথে লেগে থাকতে হবে। যেমন আমরা
লেগেছিলাম বলে আমরা আজকে আমরা আমরা আমাদেরকে পরিচিতিটা আমরা পেয়েছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ নয়ন ভাই। এরপর যে আমরা যাব নয়ন এন কে ভাইয়ের কাছে। নয়ন এন কে ভাই, একই কোশ্চেন আপনার কাছেও, আপনি আপনার দিক থেকে কি বলবেন? ধন্যবাদ আপনাকে, আমাদেরকে বাংলাদেশে যারা আছে এখানে এবং যারা বাংলাদেশে আছে তাদের সামনে পরিচয় করে দেওয়ার জন্য। বাংলাদেশিদের জন্য অলরেডি আমি কাজ করে যাচ্ছি এবং আমার সাথে আরও যারা আছে এখানে ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু অলরেডি কাজ করে যাচ্ছে। যেমন বিসিএফ এর সাথে আমি সংযুক্ত আছি এবং রাব্বানিও আছে, রাব্বানি একটা প্রস্তুতি স্থান আছে, আকাশ আছে আমার সাথে, আকাশও অনেক কাজ করে যাচ্ছে। আমরা আরও চেষ্টা করব যে বাংলাদেশি যে ভাই আছে যে সব সমস্যার প্রবলেম ফেস করতেছে, যেমন ভাষাগত সমস্যাটা, ওটা কীভাবে সলভ করা যায়। আমরা কিন্তু সবসময় পরামর্শ দিয়ে যাই, আপনারা যদি একটা ওয়ার্ড জানেন ওই ওয়ার্ডটাই ইউজ করেন, যত ইউজ করবেন, একদিন ইউজ করবেন, তারপর দিন ইউজ করবেন, আপনারা অনেক শিখবেন। যেখানে থাকতেছেন ওখানে কিন্তু আপনারা যদি ফ্রান্স ভাষাটা ইউজ করেন তখন কিন্তু আপনাদের অনেক ভালো হবে এবং কাজের কর্মক্ষেত্র যেখানে ওটা ওখানে ফ্রান্সে অবশ্যই আছে, তাদের সাথে আপনারা যত পারবেন ফ্রান্স ভাষায় কথা বলার চেষ্টা করবেন। এখানে কিন্তু হাতটা অনেক ইউজ করা হয় যে হাত দিয়ে অনেক কিছু বোঝানো হয়, তো সেক্ষেত্রে আমি চাইবো যে আপনারা যত পারেন ফ্রান্স ভাষাকে কষ্ট যতই হোক লেগে থাকবেন, দেখবেন যে হয়ে গেছে। আর আরেকটা কথা বলছেন যে নিরাপত্তার বিষয়টা, এই নিরাপত্তা আমরা কেন ভুগতেছি, কারণ আমাদের কিন্তু এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই কিন্তু আমরা বলতে পারতেছি না, পক্ত প্ল্যান করতে পারতেছি না। আর অনেকেই হয়তো জানে না যে আপনাদের যদি কাগজ নাও থাকে আপনারা কিন্তু পক্ত প্ল্যান করলে আপনাদের কোনো ক্ষতি হচ্ছে না, এটা আপনার কাগজ থাকলেও সাহায্য করবে না থাকলেও সাহায্য করবে আপনাকে। তো সেক্ষেত্রে আপনাদের যদি কাগজ না থাকে ভয় পাবেন না, পুলিশের কাছে যাবেন, তারা কিন্তু দুবাসীকে এনে আপনাকে কথা বলাবে। আর যারা নিউ জেনারেশন আছে তাদেরকে আমি উৎসাহিত করব যে ফ্রান্সের পলিটিকে জয়েন করতে, কেননা কারণ যদি তাদের সাথে আমরা লেগে থাকতে পারি আমাদের যে কোনোভাবে হোক না কেন উপকার পাবো আমরা। যদি আমাদের কারোর সাথে পরিচয় থাকে তো সেক্ষেত্রে এই পরিচয়টা কাজে লেগে আরেকজনকে হেল্প করার জন্য সাহায্য হতে পারবে। এবং যদি এখন থেকেই জয়েন করতে চান তো স্টুডেন্টদের অনেক মুভমেন্ট আছে, সেখানে আপনারা জয়েন করতে পারেন এবং এখানে অনেক ভালো ভালো পলিটিশিয়ান আছে যাদেরকে আপনারা দেখতে পারবেন, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। এখানে কিন্তু যারা হার্ড ওয়ার্ক করে তাদের কিন্তু অনেক পছন্দ করে। আমি কিন্তু উদাহরণস্বরূপ বলতেছি কালকে রাত 11:30 পর্যন্ত তাদের সাথে ছিলাম, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার ইনভলভমেন্ট দেখছে দেন আমাকে একটা জায়গাতে নিয়ে গেছে। এরকম আপনারা যদি চান আপনারা অবশ্যই পারেন, জানি যে আপনাদের ক্যাপাসিটি আছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ নয়ন ভাই। এরপর যে আমরা আসবো আমাদের সর্বশেষ কথা সবার কাছ থেকে নাকা নেওয়া সম্ভব হচ্ছে না, আমরা সর্বশেষ কথা বলবো আকাশ মোহাম্মদ হেলাল ভাইয়ের কাছে। হেলাল ভাই, এই তিনটা কোশ্চেন একইভাবে আপনার কাছে আমি করতে চাই। ধন্যবাদ আপনাদেরকে, আসসালামু আলাইকুম। এখানে অনেক কিছুই রাব্বানি ভাই বলেছে, নয়ন ভাই বলেছে, নয়ন এন কে বলেছে, আমি ভিন্ন কিছু জিনিস অ্যাড করতে চাই তাদের সাথে। সেটা হচ্ছে যে রাজনীতি কিন্তু শুধুমাত্র দলীয় রাজনীতি না, আমরা যে বিভিন্ন প্রশাসনে কাজ করছি, সংগঠনে কাজ করছি, সেগুলোও কিন্তু রাজনীতি করা। তো সেগুলোর মধ্যে মাধ্যমেও কিন্তু আমরা এক ধরনের প্রভাবশীল কাজ করতে পারি, সরকারের সাথে এক ধরনের রিলেশন তৈরি করতে পারি। এছাড়া এখানে অনেক কমিউনিটি আছে, তাদের সাথে আমাদের পার্থক্য কী? তারা, আমি তাদের নাম উল্লেখ করব না, কিছু কমিউনিটি আছে তারা তাদের কিন্তু ভালো রিলেশন আছে ফ্রান্সের সরকারের সাথে, আমাদের কিন্তু সেটা নেই। সেটা বিভিন্ন কারণে, ভাষাগত দুর্বলতা, ঐতিহাসিক বিষয়, কারণ আমরা কিন্তু নতুন একটা কমিউনিটি, আমরা যারা বাংলাদেশি বেশিরভাগ সময় আমরা ইংল্যান্ডে যাই, আমেরিকাতে যাই, কিন্তু ফ্রান্সে কিন্তু আমরা রিসেন্টলি আসছি। সেই ক্ষেত্রে ওই জিনিসটা আমাদের তৈরি করতে হবে। আর তরুণদের জন্য যে জিনিসটা আমি বলতে চাই, এখানে তাদের রাজনীতি করা উচিত তাদের জন্য এবং বাংলাদেশি ভাই বোনদের জন্য। এবং রাজনীতি করার জন্য যে দলীয় রাজনীতি করতে হবে এমন কোনো কথা না, এখানে পড়াশোনা করা যেতে পারে। এখানে বড় বড় প্রেস্টিজিয়াস স্কুল আছে যেখানে রাজনীতি নিয়ে পড়াশোনা করা যায়, যেরকম সায়েন্স পেপার, সেই বিষয়ে আমাদের যে বাবা মা আছে তাদেরকে আমি পরামর্শ দিব যে বাচ্চাদেরকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো না, এগুলোও খুব ভালো জব, কিন্তু এছাড়া পলিটিক্যাল সায়েন্স, ল, এইসব বিষয়েও যাতে পড়াশোনার জন্য উৎসাহিত করা হয়। অনেক ধন্যবাদ নয়ন ভাই। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম যারা আমাদের বাংলাদেশের গর্ব, বাংলাদেশের উজ্জ্বল কিছু নক্ষত্রের সঙ্গে, যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে ফ্রান্সে। এবং আমরা সবাই তাদের জন্য দোয়া করব যাতে তারা সবাই নির্বাচিত হয়ে বাংলাদেশ কমিউনিটির মান উন্নয়ন করতে পারে, মুখ উজ্জ্বল করতে পারে। প্রিয় দর্শক, আমরা আবারও কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব কোনো বিষয় বা বিভিন্ন আলাপ আলোচনার প্রেক্ষিতে, প্রবাসী বাংলাদেশ ভাবনা বিষয়ক অনুষ্ঠানে। আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।